নদিয়া জেলার ভীমপুর থানার এলেঙ্গা এলাকার বাসিন্দা বীরবল পাত্র ও শ্যামল হালদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠে আসছিল। তাদের জমিতে কাজ করা দিনমজুরদের অভিযোগ, তাদের কাজ করানোর পর যে পারিশ্রমিক হিসেবে নোট দেওয়া হয়েছিল সেইগুলি জাল। এই তদন্তের ভিত্তিতেই গটেরা ক্যাম্পাস থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই ব্যক্তির বাড়িতে হানা দেয়। তাদের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ 9,500 টাকার জাল নোট। পরে পুলিশে জেরার মুখে পড়ে অপরাধ স্বীকার করেন ওই দুই ব্যক্তি। বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযুক্তদের কৃষ্ণনগর জেলা দায়রা জজ আদালতে পেশ করেছেন। বলছি তোমরা কতদিন থেকে জাল কাটার জাল টাকার কাজ কারবার করছো? কতদিন থেকে ব্যবসা করছো? নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়া জেলার ভীমপুর থানার এলেঙ্গা এলাকার বাসিন্দা বীরবল পাত্র ও শ্যামল হালদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠে আসছিল। তাদের জমিতে কাজ করা দিনমজুরদের অভিযোগ, তাদের কাজ করানোর পর যে পারিশ্রমিক হিসেবে নোট দেওয়া হয়েছিল সেইগুলি জাল। এই তদন্তের ভিত্তিতেই গটেরা ক্যাম্পাস থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই ব্যক্তির বাড়িতে হানা দেয়। তাদের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ 9,500 টাকার জাল নোট। পরে পুলিশে জেরার মুখে পড়ে অপরাধ স্বীকার করেন ওই দুই ব্যক্তি। বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযুক্তদের কৃষ্ণনগর জেলা দায়রা জজ আদালতে পেশ করেছেন। বলছি তোমরা কতদিন থেকে জাল কাটার জাল টাকার কাজ কারবার করছো? কতদিন থেকে ব্যবসা করছো? নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।